শনিবার সকালে রংপুরে প্রত্যেক উপজেলা পরিষদ চত্বর থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে প্রিজাইডিং অফিসারদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেওয়া হয়। এবারই প্রথম সদর উপজেলায় ইভিএম এর মাধ্যমে 1,20,155 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে মহড়াসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানায় র্যাবের কর্মকর্তা। কোন দল কোন মত সেটি বিবেচ্য নয়, যারা সহিংসতা করবে, যারা সন্ত্রাস করার চেষ্টা করবে তাদেরকে কঠোরভাবে মোকাবেলা করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে র‍্যাব বদ্ধপরিকর। বরিশালেও উপজেলা নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। উপজেলাগুলোয় সিল, ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালিসহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়। সেখান থেকে প্রিজাইডিং কর্মকর্তারা এসব সামগ্রী বুঝে নেন। বরিশাল সদর উপজেলার 67টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য করার সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি। শনিবার সকালে প্রিজাইডিং অফিসারের হাতে নির্বাচনী সামগ্রী তুলে দেয় রিটার্নিং কর্মকর্তারা। রোববার ঝিনাইদহের 4টি উপজেলা পরিষদের নির্বাচনে 423টি ভোট কেন্দ্রে পুলিশ, র‍্যাব সহ 12 প্লাটুন বিজিবি এবং 5,076 জন আনসার বাহিনী মোতায়েন থাকবে। পঞ্চম দফা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মানিকগঞ্জের 7টি উপজেলায় নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়েছেন স্ব কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা। রোববার 11,10,695 জন ভোটার তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। এছাড়া রোববারের উপজেলা পরিষদ নির্বাচনে রাজবাড়ী, মাদারীপুর, নরসিংদী, মাগুরা, কুষ্টিয়া সহ বিভিন্ন উপজেলার ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছে দেয় রিটার্নিং কর্মকর্তারা। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের ভোট কেন্দ্রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।